আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে মাছের একটি নতুন রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ফুল দেখুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, প্লিজ একটি লাইক করবেন, লাইক না করে যাবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই মাছের রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিচেন রুমে সবসময় অ্যাভেলেবেল থাকায় প্রত্যেকটা উপকরণ দিয়ে বানানো যায়। তো এইভাবে মাছের রেসিপি ট্রাই করে দেখতে পারেন, অনেক সহজ উপায়ে কিন্তু খুব মজাদার একটি রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো চলুন রেসিপিটাই স্টার্ট করি, দেখতে থাকুন। ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল, স্কিপ করে যাবেন না, আশা করছি ভিডিও ভালো লাগবে। তো এখানে আমি মাছ রান্নার জন্য 500 গ্রাম মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে মাছটা আমি কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাছ থেকে সুন্দর টেস্ট আসার জন্য। এক পিস লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি, নিয়ে রসটা ভালো করে নিংড়ে দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি যে চামচে মশলাটা দিয়েছি ওটা কিন্তু ছোট মশলার চামচ, আপনারা যদি 4 চামচ নেন তাহলে কিন্তু 1/2 চামচ করে মশলা নেবেন। তো খুব সুন্দর করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব। এখানে মাছটা যত সুন্দর করে মাখানো হবে টেস্ট কিন্তু তত সুন্দর আসবে। মাছটা এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, প্রায় 20-30 মিনিটের মতো। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি মাছটা ভাজার জন্য। তো মাছ ভাজার আগে আমি এই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। এই বেরেস্তা আমি মাছের তরকারিতে ব্যবহার করব সুন্দর টেস্ট আসার জন্য। তো আগে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো। তো এই যে আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু হয়ে গেছে, এইরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু মিডিয়াম লো হিটে রেখেই ভেজে নেব একটু সময় ধরে, না হলে একটু হাই হিটে ভাজলে কি হবে, মাছগুলো উপর থেকে জ্বলে যাবে আর ভিতরে ভালো করে ভাজা হবে না। এখানে আমি মিক্সিং জার নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিলাম, 2 কাঁচা লঙ্কা দিয়েছি, 1 মুঠো ধনেপাতা দিয়েছি, আর সুন্দর টেস্ট আসার জন্য কয়েকটা কাঠবাদাম দিয়েছি, এতে করে টেস্ট ভালো আসে। আর এই যে এরকম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছটা আমি প্রায় 3-4 মিনিট পরে একবার উল্টে দিয়েছিলাম, আবারও উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো কিন্তু হালকা ব্রাউন করে মাছগুলো ভেজে নেব। এই যে আমার মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ক্যামেরা অফ থাকা অবস্থাতেই আমি মশলাগুলো দিয়ে ফেলেছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি 3-4 চামচ, আর 2 এলাইচি দিয়েছি, 2-3টে লং দিয়েছি, 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি দিয়েছি, আর এই যে পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে 50 গ্রামের মতো টক দই নিয়েছি, আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পালা, এই মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে সময় ধরে, একদম হাই হিটে কষলে হবে না, তাহলে মশলাটার যদি একটুও পুড়ে যায় স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় ধরে মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মশলা কষা হয়ে গেছে, মশলাটা যখন ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দেবে আর লেগে যাবে না, তখন ভাবতে হবে যে মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেলে এইভাবে তেল ছেড়ে দেয়। তো এখন আমি পানি দিয়ে এই যে হালকা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এই যে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু হাই হিটেও করব না, মিডিয়াম হিটেও রান্না করব না। এই যে লো ফ্লেমে রেখে রান্না করেছি, প্রায় 5 মিনিট ঢেকে রেখেছিলাম। মাছ যেহেতু আগে থেকেই ভাজা, তো মাছ সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তরকারিটা সুন্দর হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখা। এই যে এইভাবে কত সুন্দর কালার এসেছে। আর উপর থেকে আমি প্রায় 1/2 চামচের মতো কেওড়া ওয়াটার দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য। তো আপনারা যদি পছন্দ না করেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর সেন্ট আসে। এই যে একটু সার্ভ করে দেখাচ্ছি মাছের তরকারিটা, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যত সুন্দর হয়েছে, স্বাদ এর থেকে অনেক বেশি হয়েছে। তো এইভাবে মাছের তরকারি ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আশা করছি সবাই পছন্দ করবে। আর বেশি ঝামেলা কিন্তু নেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও ফিরছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।